मने पड़ते प्रथम हे कुमार गंधर्व जी पंडित कुमार गंधर्व जी पंडित ये मल्लिकार्जुन मंसूर तारपरे भीमसेन जी पंडित भीमसेन जी तार पंडित जसराज हाँ तारपरे एबार आमी मेजरमेंटे आसी मेजर ग्रुप तखन ये आमादेर কি বলে ওটাকে বা ইনস্ট্রুমেন্টাল কার্কার সঙ্গে আমি বলেছি এটা মানে কি বলে ওটাকে ওই লাইনটা দেখো সর্বশ্রী আমার হীরাবাই বরদুক ইয়ে সিদ্ধেশ্বরী দেবী তারপরে গির্জা দেবী তারপরে প্রবীণ সুলতানা তারপরে ইয়ে আমাদের কিশোরী আমনকার আর এখনকার এখনকার কাদের সঙ্গে বাজাচ্ছেন এটা তো ভোকালে হয়ে গেল ইনস্ট্রুমেন্টাল আমি রবিশঙ্কর জি আরিয়াবা খান সাহেব আব্দুল আলী খান সাহেব তারপরে ওস্তাদ বিলাত খান সাহেব ওস্তাদ রাইস খান সাহেব হ্যাঁ তারপরে পন্ডিত শিব কুমার শর্মা হরিপ্রসাদ চৌরাসিয়া সবার সঙ্গে আমি বাজি আর এখন বাজাচ্ছেন এখন আমি যেটা বাজাচ্ছি এখন ইয়াং জেনারেশন যারা আছে উনি আরিয়া চক্রবর্তী রাশিদ খান উল্লাস কাশলকার এদের সাথে এখন আমি বাজাচ্ছি আচ্ছা এই বাজাতে গিয়ে তো বহুবার বিদেশে গেছেন আমি আমার তো অকিন্তু আমি নিজে ঘুরতে পারবো না যে কতবার বিদেশে গেছি সেই বিদেশে যাওয়ার কোনো বিশেষ ঘটনার কথা মনে পড়ে বিদেশে একবার আমার ঘটনা মনে পড়ে তবে হচ্ছে কি এখান থেকে আমাদের একটা গ্রুপ গিয়েছিল আইটিসি হ্যাঁ সেখানে মালবিকা কারণ কানুন সাহেব শিবকুমার শর্মা জাকির যোগ সাহেব অজয় চক্রবর্তী এরা সব গ্রুপে ছিল আমাদের তো একটা ইউনিভার্সিটিতে ওখানে প্রোগ্রাম হচ্ছিল সেখানে এদের সব প্রোগ্রাম হচ্ছে তো ওর মধ্যে হঠাৎ জাকির বললো যে ওনার কি গ্রিন কার্ডের জন্য ইন্টারভিউ ছিল তো সেই জন্য উনি আসতে পারবেন না তাও কিছু ক্যা করে কি করবো তাহলে আমাকে এখান থেকে কলকাতা থেকে বাই ফ্লাইটে আমাকে নিয়ে যাওয়া হলো মজার ঘটনা হচ্ছে কি একজন লোককে যে বলা হয়েছে যে আমার ডেপুটেশন দিয়ে আমি এই আনন্দ গোপাল বন্দ্যোপাধ্যায় থেকে আমি আপনাকে হ্যাঁ কি হলো ও এয়ারক্রাফট থেকে একজন অন্য ভদ্রলোককে উনি সেট আপ করে দিলেন কেবল না আপ আনন্দ গোপাল জি হ্যাঁ ইউর নেম ইস আনন্দ গোপাল তবলা প্লেয়ার বলে ওকে টেনে হয়েছিল ওকে করে দিয়ে গেল আমি যখন বাইরে বেরোই তখন জাকিরের এক স্টুডেন্ট সে আমাকে দেখতে পেয়েছে যে আনন্দ ভাই আপ বলে আপ তো ऐसा प्रोग्राम है या कोई आया नहीं बोले आप कहां जाना है बोले तो यूनिवर्सिटी नाम बोल बोला हम आपको छोड़ देते हैं हां तब अगला নিয়ে গেল হ্যাঁ ও তখন নিজের গাড়ি বের করে আমার তবলা টবলা নিয়ে যে হলে পৌঁছানো কিন্তু ওদেরকে যখন ওরা টেলিফোন করছে তো বলছে ওই লোক নয় আনন্দ গোপাল জি তো আ গয়া यहां पर মানে ভুল লোককে নিয়ে গেছে ভুল লোককে নিয়ে গেছে তাহলে আপনারা যখন গেলেন তখন কি মানে অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে তখন প্রোগ্রাম চলছে তখন কানুন সাহেবের প্রোগ্রাম হয়ে গেছে শিবকুমারের তখন আলাপ জোর ঝালা চলছে মানে আপনার জন্য ওয়েট করছে আমার জন্য আপনি অ্যানাউন্সমেন্ট করে খালি করা হচ্ছে যে আমার তো যে তবলা বাজাবে সে ইন্ডিয়া থেকে আসছে তো এই যদি ফ্লাইট নেমে গেছে কিন্তু একটু আসতে লেট হচ্ছে ততক্ষণ জোর ঝালা বাজাচ্ছেন দুবার দুবার তিনবার তিনবার রিপিটেশন করে আমি যখন পৌঁছালাম তখন আমাকে যোগ সাহেব বললেন ইয়ে বলে নেই কুছ নেই শুননা তুমি বাস মুড হো আর আমি শুট করে গেছিলাম তো আমাকে বললো জামা বের করো জামা বের করে সে জামা পরে কোনো রকমে একবারে সোজা স্টেজে ওই একটা সবচেয়ে বড় আমার মানে এটা মজার ঘটনা আমাদের ঘটনা তাড়াতাড়ি বলতে গেলে অনেক এটা গুছিয়ে বলতে গেলে অনেক বড় বিশাল বড় একটা লম্বা হয়েছে না না সেটা না এই যে এখন বাজানোর ক্ষেত্রে দেখছেন তা এখানে তো বিভিন্ন ঘরানার কথা শুনি তা আপনি যে তালিম নিয়েছেন তবলা সেটা কোন ঘরানা বেনারস ঘরানা বেনারস ঘরানার বৈশিষ্ট্য যদি একটু বলেন বেনারসের বৈশিষ্ট্য হচ্ছে কি আসলে বেনারসে হচ্ছে নাচ আর খোলা হাতের বাজনা তাহলে কিন্তু রেলা বেলা সব আমাদের আমাদের হচ্ছে টোনাল কোয়ালিটি আর গাবের কাজটা খুব প্রবিডিট হয় সুরের একটা আস থাকে আমাদের যে যাই বাজায় আমরা এই হচ্ছে বৈশিষ্ট্য আমাদের বেনারস ঘরে বেনারস ঘরে এবার একটু কয়েকটা এমনি মানে গান বাজনা এগুলো ছাড়া কয়েকটা প্রশ্ন করি আপনাকে জানতে ইচ্ছে করছে যে আপনি খেতে ভালোবাসেন
খেতে নিশ্চয়ই ভালো আছে। কোন ধরনের খাওয়া বেশি ভালো লাগে, মানে ভাত ডাল শুক্ত পোস্ত না একেবারে একদম মাছ মাংস? আমি মোগলাইটা বেশি পছন্দ করি। মানে মোগলাই মোগলাই খাওয়া আমাদের তো হচ্ছে মেহনতের কাজ। একসাথে বসলাম চার ঘন্টা ছয় ঘন্টা রিয়াজ করলাম, তারপরে খিদে লাগে, সেই সময় খাবারটা না দিই তো আমার কি করে জোর আসবে? আমার তো যেমনি গানা বাজে না তেমনি খানা পিনা, একদম দুটো বরাবর করে রাখতে হয়। খাওয়া দাওয়ার প্রশ্ন হলো, এবার ভালো লাগার প্রশ্ন, মানে খেলাধুলা তো ভালোই লাগে, কোনটা ক্রিকেট না ফুটবল? ফুটবল ফুটবল ভালো। ফুটবল আমি ছোটবেলা থেকে, আমি খুব স্কুলে তো খেলতাম, তারপরে খেলে গেলে আমার ছোটবেলা থেকে একটা ফুটবলের উপরে খুব ন্যাক ছিল, যার জন্য এখনো আমি টিভিতে ওয়ার্ল্ড কাপ যখন হয় তখন রাত্রি দেখে মানে ইয়ে করে আমি দেখে দেখে আমি দেখি ওকে, আমার খুব শখ। আচ্ছা ইউনিভার্সিটির কথা শুনছিলাম আগের দিন যখন আপনার সঙ্গে কথা বলছিলাম, দিল্লি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির কথা যদি বলেন। ইউনিভার্সিটিতে আমি ভিজিটিং লেকচারার ছিলাম ওখানে, তো ওখানে আমাদের এই 12টার সময় যেতে হতো, দুটো আড়াইটার মধ্যে আমরা ক্লাস করে আমরা ফিরে আসতাম। তারপরে আপনি কলকাতায় আসেন? আমি ওইখানে লাস্ট, আমার ওইখানে গভর্নমেন্টের কাজ হলো, তারপরে এসআর এতে আমি একটা চান্স পেলাম। আমার কেমিস্ট্রা কিছু আর অমর মিশ্রা ছিলেন, যে জেনারেল ম্যানেজার ছিলেন আইটিসি, উনি আমাকে বললেন যে আমাদের একটা সংস্থা খুলছে, তো তোমার মতন তবলিয়াকে আমি চাই, তুমি ওখানে গিয়ে রেয়াজ করো, খালি আমাদের সব প্রোগ্রাম বাজাও, তুমি তো এদিকে বাজাচ্ছ তুমি ওখানে বাজাতে পারবে, ওই জন্যই আমাকে এখন উঠিয়ে নিয়ে ওখান থেকে রিজাইন করে। তা এসআর এর মানে এতদিনের একটা জার্নির কথা যদি বলেন, এসআর এর এসআর এ আমি 28 বছর চাকরি করে, হ্যাঁ একটা যাকে বলে চাকরি, হ্যাঁ আমি এই রিটায়ার করেছি এই ধরো ধরো এই 3 বছর হলো। 3 বছর? আচ্ছা এখন কি এসআর এতে বাজাচ্ছেন? হ্যাঁ অনারারি হিসেবে বাজাচ্ছি। অনারারি হিসেবে বাজাচ্ছি, আমাকে যা ফিস দিচ্ছে বাইরে যা ফিস দিচ্ছে, হ্যাঁ সেটা বাজাচ্ছি। তখন তো চাকরি করতে বলে ফিস আলাদা ছিল, এখন তো ফুল প্লেস আমার, কারণ আমি তো এইটাই সবকিছু। তোমরা ফিস দিয়ে আমাকে ডাকে, হ্যাঁ অমুক জায়গায় যেতে হয়, যেখানে যেমনি কলকাতা এসআর এতে হলো, হ্যাঁ তো এসআর এতে বাজালাম, এসআর এতে বাজালাম। বছরে তো একবার করে এসআর এতে হয়? বছরে একবার না, 3-4 বার হয়। না অ্যানুয়াল ফাংশনটা তো একবার করে হয়, বছরে কলকাতায় একবার হয়। একবার হয়, সেটা তো আপনি বাজানি? সেটা তো বাজাই আমি। আচ্ছা এত জনের সঙ্গে বাজিয়েছেন, এরকম কোন ব্যক্তিত্ব আছে যার সঙ্গে বাজাতে পারেননি বলে একটা আফসোস থেকে গেছে? হ্যাঁ এটা আমার যেটা আফসোস, যেটা একটাই জায়গা হয়ে গেছে, একটা ইনসেল ঘটনা, এটা হচ্ছে আইটিসি প্রোগ্রামে বেগম একটু এসেছিলেন আমাদের আইটিসি দিল্লিতে গান গাইতে, তখন মিশ্রা জি আমাকে, আমার মিশ্রা বলে তুমি তবলা নিয়ে চলে এসো, বেগম সে বাজাতে হবে, তো আমি তবলা টবলা নিয়ে গিয়েছিলাম, গিয়ে ওখানে তবলা মিলাচ্ছি গ্রিন রুমে, তবলা মিলিয়ে টিলে বসছি, উনি হারমোনিয়াম নিয়ে গাইতেন। তখনই একটা খবর আসলো যে কারামত খাসার, উনি তখন সঙ্গীত সম্রাট।